প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ড্রাই চিলি চিকেন, যা স্টার্টার অথবা অ্যাপিটাইজার হিসেবে অথবা মেন ডিশ হিসেবে ফ্রাইড রাইস অথবা শুধুমাত্র স্টিম রাইস অথবা পোলাও অথবা পরোটা বা নানের সাথে একদমই জমে যায়। তাহলে আসুন আপনাদের সাথে আমি শেয়ার করি সহজ ড্রাই চিলি চিকেন রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য আমি চিকেন ব্রেস্ট ব্যবহার করছি। এখানে গ্রামের মাপে প্রায় 300 গ্রামের মতো মাংস আছে। রেসিপিতে আমি ফিতার মতো বা স্ট্রিপ হিসেবে মাংস কাটব। এটা চিকেন ব্রেস্টে কিন্তু সবচেয়ে ভালোভাবে কাটা যায়, এই কারণে চেষ্টা করবেন চিকেন ব্রেস্ট দিয়েই রেসিপিটা করার জন্য। আর একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, চিকেন ব্রেস্ট একটু নরম বা থ হয়ে গেলে বা নরম থাকলে সেটা কিন্তু কাটা ঠিক মতো যায় না। আমি এটা ফ্রিজে ছিল, ফ্রোজেন অবস্থায় ছিল, আমি এটা বার করেছি প্রায় 10-15 মিনিট হলো। কিছুটা নরম হয়ে গেছে কিন্তু সেমি নরম, কিছুটা শক্ত আছে, ভেতরেরটা বেশ বরফের মতো শক্ত আছে। এই কারণে শক্ত আছে বলেই আমি চাকু দিয়ে একদম ফিতার মতো শেপে সুন্দরভাবে চিকেন ব্রেস্টগুলি স্ট্রিপ আকারে কেটে নিতে পারছি। তবে আপনার ইচ্ছা করলে চৌকো চৌকো বা কিউব আকারেও কেটে নিতে পারেন, অথবা খুব পাতলা পাতলা স্লাইসও করতে পারেন। তবে আমার কাছে পার্সোনালি আমি এই শেপটাই পছন্দ করি এই ড্রাই চিলি চিকেন রেসিপি রান্না করার সময়। মাংসগুলিতে কিছুটা আধা চা চামচের মতো হবে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। এর ফলে মাংস থেকে কিছুটা পানি, মুরগির পানি বার হয়ে যাবে, আর এই পানিটা আমি ফেলে দেব। 10 মিনিট পরে মুরগির মাংসটা খুব ভালোভাবে রানিং ওয়াটারে ধুয়ে নিলাম। এই প্রসেসটা করবেন, এতে কিন্তু মুরগির মাংসে একদমই মুরগি কোনো গন্ধই থাকবে না। ঝাঁঝরিতে পানিতে ঝরিয়ে ফেলে আমি একটা কিচেন পেপার দিয়ে মাংসটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে একটু শুকনা হয়ে যায়, অতিরিক্ত যাতে কোনো পানি না থাকে। এখন মাংসটা আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য ক্র্যাশ করে দিলাম আমি কিছু ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া। এখানে প্রায় 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া হবে। দিয়েছি 1 চা চামচ পরিমাণ লাইট সয়া সস, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ সিরকা বা ভিনেগার। 1 চা চামচ পরিমাণ দিলাম ফ্রেশ আদা আর রসুনের পেস্ট, আর তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ অ্যারারুট বা কর্ন স্টার্চ। আর একটা ডিম ভেঙে দিয়েছি, তবে পুরোটা দেইনি, দিয়েছি ডিমের সাদাটা। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মুরগির মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য আরও একটা উপকরণ দিতে হবে। আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ শুকনা লাল মরিচের গুঁড়া। আপনারা যদি একটু ঝাল কম পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা 1 চা চামচ পরিমাণ পাপরিকা গুঁড়াও দিতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এটা ম্যারিনেশনের জন্য রেস্টে রেখে দেব কমপক্ষে 30 মিনিটের জন্য। ম্যারিনেশনের এই ফাঁকে আমি কিছু কাটাকাটি তৈরি করে রাখি একদম হাতের কাছে। আমি কেটে রেখেছি কিছু লাল পাপরিকা, এগুলি আমি স্ট্রিপ আকারে কেটেছি মুরগির মাংসের মতো। কিছু কেটে নিয়েছি আদার কুচি, এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদার কুচি হবে, আর নিয়েছি কিছু রসুন কুচি ওই একই পরিমাণে, আর কিছু পেঁয়াজ পাতা কেটে নিয়েছি, এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা হবে, আর নিয়েছি কিছু পেঁয়াজ বড় বড় টুকরা করে ভাজে ভাজে খুলে, আর কিছু নিয়েছি কাঁচামরিচ, আমি বিচিটা ফেলে দিয়েছি। আর একটা জিনিস কুচি কুচি করে কেটে নিচ্ছি, এটা ধনে পাতার গোড়ার অংশটা, সেটা ছোটো ছোটো টুকরা করে রাখলাম। আর একটা সসও বানিয়ে রাখছি, আমি নিয়েছি বাটিতে 4-5টার মতো কাঁচামরিচ, আর তার মধ্যে কিছুটা পানি দিয়ে আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। তৈরি হয়ে গেল কাঁচামরিচে সবুজ রঙের সসটা। আর লাস্টে একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ অ্যারারুট বা কর্ন স্টার্চে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলে রাখলাম। এই জিনিসগুলি হাতের কাছে একেবারে তৈরি রাখলাম, কারণ রান্নাটা খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে, তখন কিন্তু আর এই জিনিসগুলি তৈরি করার সময় পাওয়া যাবে না। 30 মিনিট পরে ম্যারিনেট করা মাংসগুলি এখন ডুবো তেলে ভেজে নেব। আমি প্যানে দিয়েছি যথেষ্ট পরিমাণে তেল। ভাজার আগে খেয়াল রাখতে হবে তেল কিন্তু খুব ভালোভাবে একদম গরম হতে হবে। আর মাংস তেলে ছাড়ার পরে মিডিয়াম হিটে 2-1 মিনিটের মতো ভেজে নিতে হবে। জাস্ট মাংস কিছুটা সাদা রং হয়ে আসলেই মাংসটা তুলে নেব। এটা কিন্তু ডিপ ফ্রাই করবেন না, তাহলে মাংসটা খুব
খুব শক্ত হয়ে যাবে, তখন আর নরম জুসি থাকবে না। ড্রাই চিলি চিকেন রান্না করার আগে আমি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলে দিয়ে দিলাম আদার কুচি আর রসুন কুচিগুলি, সামান্য কিছুক্ষণ নাড়তে হবে। চুলার আঁচটা কিছুটা কমিয়ে দেব, তেলটা গরম বলে খুব তাড়াতাড়ি কিন্তু রংটা ধরে আসছে। আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি, যাতে রসুন আর আদা যেন একদমই পুড়ে না যায়। এটা খুব খেয়াল রাখবেন, রসুন যদি পুড়ে যায় এটা যে কোনো ক্ষেত্রে দেখবেন যে সেই রান্নাটা কিন্তু তিতা হয়ে যায়। আদা রসুনের ভেতরে এখন দিয়ে দিলাম কিছুক্ষণ আগে তৈরি করে রাখা কাঁচামরিচের সসটা, আমি দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচের এই সসটা দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। চাইনিজ রান্নাগুলি রান্না করার সময় কিন্তু খুব ঝটপট করে নাড়াচাড়া করতে হয়, খুব হাই হিটে রান্না করা হয়, নাড়াচাড়া করতে হয় এই জন্য যাতে ইনগ্রেডিয়েন্টগুলি পুড়ে না যায়। আমিও কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটেই রেখেছি। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন স্ট্রিপগুলি, সসের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লাইট সয়া সসটা আপনারা স্বাদ অনুযায়ী একটু টেস্ট করে নেবেন, যদি মনে হয় যে একটু কম লাগছে আর 1 টেবিল চামচ পরিমাণ দিতে পারে, তবে আমার কাছে এটাই ঠিক আছে। আর ছড়িয়ে দিলাম কিছু 2-3 চিমটি পরিমাণ এটা চিনি, 1 চা চামচের মতো দিয়েছি লেবুর রস। 2-1 মিনিট নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে সসটা মুরগির মাংসের সাথে। এখন দিয়ে দিলাম পেঁয়াজের টুকরাগুলি, দিয়ে দিলাম কাঁচামরিচগুলি, পেঁয়াজের পাতাগুলি, ধনে পাতাটা আর পাপরিকার টুকরাগুলি। এখন আবার খুব ভালোভাবে সমস্ত কিছুই মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচটা কিন্তু এখন একদম হাই হিটে থাকবে। এগুলি সবজিগুলি বিশেষ করে পাপরিকা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, পেঁয়াজ পাতা লাস্টে দিয়েছি, যাতে এগুলি কচকচের মতো করে সেদ্ধ হয়। এগুলি কিন্তু একদম নরম হয়ে গ্যালগ্যালা হয়ে সেদ্ধ হবে না, এগুলি কিন্তু শক্ত শক্ত থাকবে, খাওয়ার সময় কচকচ করবে। আর এখন মিশিয়ে দিচ্ছি অ্যারোরুট গোলানো পানিটা। জাস্ট এখন খুব ভালোভাবে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার চাইনিজ স্টাইল ড্রাই চিলি চিকেন। ঝটপট হয়, খুব তাড়াতাড়ি, খুব সহজে, সামান্য কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে দারুণ স্বাদের এই ড্রাই চিলি চিকেন অবশ্যই করে দেখবেন, নিশ্চয়ই পছন্দ হবে। আর রেসিপি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।